হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সময়ের অভাবে ইদানিং আমার এডিট করা ব্লগগুলো আপলোড করা হয় না, তো আমি ভাবলাম আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর আজকের ব্লগটাতে থাকছে কক্সবাজারে যাওয়ার ফার্স্টের দিনের সানসেট দেখা, মানে প্রথম দিনের বিকেলবেলার ঘোরাঘুরিটা আমি ক্যাপচার করে নিয়েছি। আসলে সকালে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে হোটেল থেকে লাঞ্চ করে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে কখন যে চোখ লেগে গিয়েছিল টের পাইনি, তো ঘুম ভাঙার পরে দেখলাম মোটামুটি বিকাল হয়ে গিয়েছে। তার জন্য হচ্ছে আর একটু সময় নষ্ট না করে আমি ঠিক যেভাবে ছিলাম সেভাবেই বের হয়ে গিয়েছি, কারণ আমার খুবই ইচ্ছা আমি আজকে সানসেট দেখব। লাস্ট ইয়ারেও কিন্তু সানসেট দেখতে গিয়েছিলাম একদম সন্ধ্যার পরে, যার জন্য ওই সানসেটের সাথে আমার তেমন কোনো পিকচারই নাই। সবার কত সুন্দর সুন্দর পিকচার থাকে কিন্তু আমার তেমন কোনো পিকচার নাই, তার জন্য ভেবেছি গত বছরের ইচ্ছাটাকে এবার আমি পূরণ করে নেব। তার জন্য হচ্ছে আমরা সেম রাস্তা দিয়ে আবারও যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে, কারণ আমি আগেই বলেছি আমাদের হোটেলটা কিন্তু সুগন্ধা পয়েন্টের পাশেই। এখন প্রায় 5টার বেশি বেজে গিয়েছে, দেখুন এখন কিন্তু আকাশের রঙও চেঞ্জ হয়ে গিয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে আকাশে একটু কেমন হলদেটে হলদেটে ভাব, এটা আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো তার জন্য এমনিতেই অনেক লেট। আর আমি একটু সময় নষ্ট করতে চাচ্ছি না, এখন আমি দৌড়ে চলে যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে। আপনারা আমার সাথেই থাকুন। বালিগুলো মনে হয় এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ এখন আর পায়ে আমার গরম লাগছে না। এখন হচ্ছে ভাটার সময়, আর সাগরে কিন্তু জোয়ার ভাটা হয়, আর জোয়ার হলে তো নর্মালি পানিটা অনেক উপরে চলে আসে, আর ভাটার সময় ঠিক তেমন পানিটা অনেক নিচে চলে যায়, যার জন্য এখন সমুদ্রের পানি আমার কাছ থেকে অনেক দূরে। আমরা একদম লাস্ট টাইম চলে আসছি, অলরেডি সূর্য তো শেষ চলে গেছে, তো এই যে মিশে যাচ্ছে। হ্যাঁ ও শিট, আমি কি ভাবছি আর কি হইলো। আজকের জন্য আমরা ঠিকঠাক মতো ফ্রেম বন্দি করতে পারি নাই সানসেটটাকে, ইনশাল্লাহ নেক্সটে অবশ্যই করব, কারণ এবার আমাদের লম্বা একটা প্ল্যান আছে কক্সবাজার থাকার। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এখন জুতা নিয়েই চলে যাচ্ছি, কিচ্ছু করার নাই, কারণ জুতা খোলার কোনো মুড নাই, তার জন্য হচ্ছে এখন জুতা নিয়ে জুতা ভিজিয়ে হচ্ছে চলে এসেছি। কিছুই করার নাই, ব্যাড লাক, কারণ হচ্ছে আমি আস্তে আস্তে দেখেছি অলরেডি লাইট পড়ে গিয়েছে, তো ইনশাল্লাহ নেক্সটে আমরা আবারও আসবো। ভাটার সময় যখন সমুদ্রের পানি অনেক নিচে চলে আসে তখন খালের মতো কিছু একটা মনে হবে, কিন্তু এটা আসলেই খাল না, এটা সমুদ্রেরই একটা অংশ। না এই টাইপের এগুলো অনেক সুন্দর হয়তো, এটা কিন্তু আমরা যখন ওই যে সকালের দিকে আসলাম না 10টার পরে, তখন হচ্ছে তোর এই জায়গাটা পুরাটা কি কি বল তুই বল, একদম জোয়ারে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ এই জায়গাটা তখন ডুবে ছিল, আর এখন দেখছো কত দূরে ঠান্ডা। আমি তো রমজানকে বাদ দিবই না, যাইতাম। হ্যাঁ তুমি তো মানে কি টি শার্টটা নিয়ে চলে আসবা, এর জন্য বড় বন্ধের কথা শুনতে হয়। এখন কার কষ্ট হইতো বলো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ইউ
সো মাচ এটা হচ্ছে একদম পুরো পারফেক্ট শুনুন না আমার খুব ভালো লাগে এসব তোমরা এত বাপ করতেছো যে ব্যাপার কি তালহা হাই 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 তালহা তুমি তুমি খুব আল্লাদি কেন চশমা লাগবে তোমাকে ক্যামেরার সামনে আসতে হলে চশমা লাগবে তোমার হ্যাঁ তুমি শুধু হাত খাও কেন আমরা কিন্তু এখন একরাত থাকি নাই নানান রঙের আচার আচার তো অবশ্যই লাগবে আচার তো নিব আরেকবার আচার নিয়ে যে ঘোড়াটা আমি খাইছি আচারে কেমন পচা পচা গন্ধ আছিল না এটা আমার অনেক মজা লাগে সিরিয়াস এটা আমার অনেক আর এটা কি আপনার অরিজিনাল যে বার্মেসটা ওইটা না এমনিতে আমাদের ওই সেটে যেগুলো পাওয়া যায় কেমন মুখে দিলে বালি বালি লাগে ও আচ্ছা কোনটা না নিয়ে যাবো সমুদ্র থেকে এখন উপরের দিকে চলে এসেছি আর এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করছি কারণ মেয়ে মানুষ বুঝতেই পারছেন মেয়েলি ব্যাপার স্যাপার আর এসব দেখলে তো আসলে মাথা ঠিক থাকে না কারণ ব্রেসলেট চুড়ি এইগুলো দেখলে তো ন্যাচারালি সব মেয়েদেরই অনেক বেশি কেনার আগ্রহ জাগবে এটাই স্বাভাবিক তো আমারও এটাই হয়েছে চাইলে কিছু বলতে পারেন ভাই সবগুলি 50 টাকা বেশি তো বলতো না
শপিং আমি একটু করে নিয়েছি, আর এখন স্যান্ডেল কেনার পালা। রুমে পড়ার জন্য আমার স্যান্ডেল লাগবে, আর কক্সবাজার আসলে অবশ্যই সন্ধ্যা করে সেটা হচ্ছে বস্তা ভরে ভরে স্যান্ডেল নিয়ে যায়, আত্মীয় স্বজন কেউ মিলায়। কিন্তু আমি এখন আমার জন্য, কালহার জন্য আর আমার ভাইয়ের জন্য নিচ্ছি। আসলে এটাই সত্য, আপনি কক্সবাজারে আসলে কিছু পান আমি পান, আপনি ভালো ভালো কিছু আচার আর হচ্ছে ভালো স্যান্ডেলের কালেকশন আপনি এখন থেকেই পাবেন। আজকের জন্য কক্সবাজার ঘুরে এ পর্যন্তই। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তারপর হচ্ছে নেক্সট ডেতে আবারও ঘুরবো, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। তাহলে আজকের মতো টাটা। Bye bye. Bye bye. এলিয়ো, দেখা মাই।